রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ে গণ অধিকার পরিষদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। পরে চার সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবি নির্বাচন ভবনে গিয়ে জানান। দুপুর 12:30 পল্টনের প্রীতম জামান টাওয়ারের সামনে থেকে পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে মিছিল শুরু করে গণ অধিকার পরিষদ। গুলিস্তান 0 পয়েন্ট, কদম ফোয়ারা, মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি 1:45 বাংলা মোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে। পরে প্রধান সড়কের ওপর বসে পড়েন মিছিলকারীরা। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সংগঠনের নেতারা অভিযোগ করেন, নাম সর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হলেও সব শর্ত পূরণের পরেও গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। নিবন্ধন না পাওয়া নিয়ে আন্দোলন চালালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে যাবে না বলেও জানিয়েছেন সংগঠনের সভাপতি। নির্বাচন কমিশনকে বলবো, আগামী 7 দিন আপনাদের সময়, 7 দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা না করেন, আমাদের ফাইনাল খেলা হবে আপনাদের ওই নির্বাচন কমিশনের মধ্যে। আবার অনতি বিলম্বে গণ অধিকার পরিষদের কার্যালয় খুলে দিতে হবে, গণ অধিকার পরিষদের নিবন্ধন দিতে হবে, সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।